আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনস্ট্রাকশন ডিটেলস থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিকস এই যে একটা আমাদের প্ল্যান দেওয়া আছে এখানে, তো আমাদের এই প্ল্যানের তো এখানে আমাদের বলছে এই ইউনিটে এটা হলো থার্ড ফোর্থ এবং ফিফথ, মানে চারতলা পাঁচতলা এবং ছয়তলাতে এই লেআউটে ইটের গাঁথনি আছে। তো এখানে এখন আমার এক স্যার প্রশ্ন করছে যে এখানে কত হাজার ইট আছে, তো ইটের হিসাবটা বের করে আমাকে দাও। তো এরকম প্রবলেম বা সমস্যার মুখে যদি আপনারা পড়েন তো অবশ্যই কিভাবে হিসাবটা করবেন সেটা আজকে দেখাবো। তো এখানে আমাদের টোটাল যে জমির মাপ সেটাকে আমরা বের করব, যাকে বলা হয় আরএফটি। আমরা আরএফটি মানটা আগে বের করব। আমরা জানি অ্যাজ ইউজুয়াল যে বিল্ডিং এর হাইট 10 ফিট, তো এখানে আছে 5 ইঞ্চি, 9 ফিট, 7 ইঞ্চি, এখানে আবার আছে 5 ইঞ্চি প্লাস 2 ফিট 1 ইঞ্চি এবং 5 ফিট 2 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চি, টোটাল আছে এখানে 26 ফিট। তো 26 ফিট এখানে আমাদের ড্রয়িং এ দেওয়ায় আছে 53 ফিট। তাহলে আমরা একটা দেওয়ালের এক পাশ এবং আর এক পাশ নিয়ে নিলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা যোগ করবেন যে 26 ফিট প্লাস 53 ফুট, পরবর্তী এই পাশেও আমাদের একই ধরতে হবে প্লাস 53 ফিট। তাহলে আমাদের এইগুলো যোগ করতে হবে। দেন এখানে আমরা আসি এই যে ওয়াল কিচেনের, এটা হলো 7 ফিট 4 ইঞ্চি প্লাস এখানে একটা ওয়াল আছে টয়লেটের, এটা হলো 6 ফিট 4 ইঞ্চি। এখানে আবার এই ওয়ালটা নিবেন, এখানে আমরা জানি 6 ফিট 5 ইঞ্চি ইন্টু 5 ফিট 4 ইঞ্চি, তো এখানে 6 ফিট ধরলেন, তো এইটুকু আমরা ধরলাম, এই টোটাল এখানে আছে 5 ফিট 4 ইঞ্চি। তো এখানে 5 ফিটের ভিতরে অর্ধেক ধরে নেন, 2.5 ফিট আছে। তো এই পাশে কিন্তু আমাদের উইন্ডো আছে, উইন্ডো গুলো বাদ দিয়ে ধরবেন। পরে আপনারা এই পাশে আসেন, এখানে আছে 10 ইঞ্চি, এখানে আছে 1 ফিট 3 ইঞ্চি, এগুলো যোগ করে নেবেন। তো টোটাল যোগ করলে কম বেশি করে আমাদের আরএফটি আসে 85 ধরেন। এখানে অনেক হিসাব মিসও হতে পারে আমাদের, বা মিস হয়েছে অলরেডি। এখানে আমাদের যে আরএফটি আকারে আছে আমরা দেখতে পারছি, সেটা হলো আমরা কিন্তু টোটাল মাপটাকে আরএফটি আকারে বের করছি। তো সেই জন্য এখানে 6 ফিট বারান্দা এবং এখানে 7 ফিট আছে স্লাইড বারান্দা, এটা হলো টোটালি গ্লাসের স্লাইড হবে। তো একে আমরা মাইনাস করে দেব, তাহলে আমাদের আমাদের আসছে 285 থেকে আমরা এটাকে মাইনাস করে দেব। এবং তার পরবর্তীতে আমরা যে আমাদের হচ্ছে যেমন জানালা আছে, এটা হলো উইন্ডো 3, 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 1 ইঞ্চি বাই তো হিসাবে সুবিধার্থে আমরা একে 100 করে নিলাম, কারণ হিসাবে এখানে হয়তো আর কিছু মিস হতে পারে। তো সেই জন্য এবার আমাদের 285 আমাদের ওর থেকে আমরা 13.5 মাইনাস করলে আমাদের আসে 281.5 আসে আমাদের। তো একে আমরা এবার স্কোয়ার ফিট বানাবো, এটা আরএফটি ছিল, একে আমরা স্কোয়ার ফিট বানাবো। একে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে আমাদের হাইটটা যেটা দেওয়ালের 10 দিয়ে গুণ করলে আমাদের 2715 স্কোয়ার ফিট হয়। এবার আমাদের যে মাইনাস যেটা আমরা ধরছি, তো মাইনাস করলে আমাদের আছে 2615 স্কোয়ার ফিট। তো আমাদের টোটাল আমাদের স্কোয়ার ফিট পেয়ে গেলাম। আমরা জানি যে প্রতি স্কোয়ার ফিটে কতটি করে ইট লাগে, তো অবশ্যই আমার ভিডিও চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ইটের হিসাব কিভাবে বের করতে হয়, আপনারা ইট থেকে কিভাবে ইটের হিসাব বের করতে হয় ওইটা দেখে আপনারা শিখতে পারবেন। তো এখানে আমরা এবার 2615 কে আমরা প্রতি স্কোয়ার ফিটে আমরা জানি 5টা করে ইট লাগে, 5 দিয়ে গুণ করলাম, তাহলে আসে আমাদের 13075টি ইট আমাদের হিসাবে আসে। তো এইটা দিলে আমাদের কিন্তু ইটের হিসাবে ইট কম পড়ে যাবে, কারণ হলো আমরা জানি প্রতি স্কোয়ার ফিটে আমাদের যে 5টা করে ইট লাগে, অবশ্যই 10% আপনার হিসাবের ক্ষেত্রে ধরে নেবেন যখন কাজ করবেন ধরে নেবেন। তো আমাদের হচ্ছে 3টা ফ্লোর, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি থার্ড ফ্লোর এবং ফিফথ ফ্লোর, এই 3টা ফ্লোরে আমাদের এক একটা ফ্লোরে আসছে 13075। এই 3 দিয়ে আমরা যদি 3টা ফ্লোরে গুণ করি তাহলে 39225। তো আমাদের 39225টি ইট লাগবে আমাদের 3টা ফ্লোরে। তো এইভাবে আপনারা সহজে ইটের হিসাবটা বের করে দিতে পারেন। এবং আপনারা স্যার বা ল্যান্ড ওনার যে আপনাদের প্রশ্ন করুক না কেন যে আমাদের একটা ফ্লোরে কতটা ইট লাগবে একটা মেজারমেন্ট দাও, তো
গাফিলতি না করে আপনারা বসে একটু ধীরে সুস্থে ড্রয়িং নিয়ে স্টাডি করবেন, অনায়াসে বের করে ফেলতে পারবেন। তো হয়তো কম বেশি হবে কিছু, তো একটা আইডিয়া আপনাদের চলে আসবে যে অ্যাকুরেট একটা হিসাব এটাই চলে আসবে। আর যে আমাদের আমরা যে বললাম যে 10% ইট নষ্ট হয় বা 10% ধরে নিতে হয়, যে ইট উঠাতে নামাতে অনেক ইট নষ্ট হয়, সেই ইটগুলো আসলে কিন্তু নষ্ট হয় না। সেই ইটগুলো যেমন ফল স্ল্যাবে খোয়া হিসাবে কাজে লেগে যায়, ওইগুলো ভেঙে পড়ে ফল স্ল্যাব কিচেন রুমে যে স্ল্যাব সেইগুলোতে কাজে লাগে। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। যদি কোনো ভিডিও আপনার ভালো লাগে তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।